চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। অল্প কিছুদিনের মধ্যে সেই বিয়ে ভেঙেও যায়। গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ইমনকে গ্রেফতার করা হয়। রমনা থানার উপপরিদর্শক তাহমিনা আক্তার জানান, এই মামলায় ইমনকে শুক্রবার রাতে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটির তদন্ত চলছে। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।